شَبْنِرْ دُنْيَا بكا الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله আল্লাহ আল্লাহ মাদানী চ্যানেলের দর্শক আলহামদুলিল্লাহ অনুষ্ঠান স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি ইনশাল্লাহ আজও আমরা আপনাদের অনেকগুলো প্রশ্ন যুক্ত করার নিয়োগ করছি এর পাশাপাশি ইনশাল্লাহ অনুষ্ঠানের কিছু সেগমেন্টও যুক্ত করবো এবং আপনাদের মাঝে চমৎকার কিছু প্রশ্ন ও এমন কিছু বিষয় উপস্থাপন করবো যার মাধ্যমে ইলমে দিনের স্তূপ জমা হয়ে যাবে তাও আপনারা অবলোকন করবেন তো সেগমেন্টও থাকবে এবং আপনাদের প্রশ্নের উত্তরও থাকবে সল্লু আল্লাহ হাবিব সাল তালা আল্লাহ মুহম্মদ সাল আলহি ওয়াসাল্লাম দর্শক নবী করিম সল্লাহ আলি সাল্লামের প্রতি দূরদে পাক পাঠ করা এমন একটি ফজিলতপূর্ণ এবাদত ও মুহূর্তপূর্ণ নেকি বলা হয়েছে যে দুরুদে পাক পাঠে অভ্যস্ত হয় আল্লাহ পাক তার বাহ্যিক এবং তার অভ্যন্তরীণ পরিষ্কার করে দেন তার গুনাহের কাফফারা হয়ে যায় তার দুনিয়ার বিপদসমূহ পেরেশানিসমূহ সমূহ আল্লাহর রহমতে দূর হয়ে যায় নবী করিম সাল্লি সাল্লামের প্রতি সালাম পাঠ করার যে ফজিলত বর্ণনা করা হয়েছে তন্মধ্যে এইটিও রয়েছে যদি কেউ দুনিয়ার পেরেশানের সম্মুখীন হয় আর পেরেসান তাকে গ্রাস করে নেয় তখন তার জন্য উত্তম যে অজিফা বর্ণনা করা হয়েছে তা তাহলে নবী করিম সাল্ল্লাহ তালা আলী আসালামের প্রতি দুরুদে পাক পাঠ করা এই অজিফা বর্ণনা করা হয়েছে দুরুদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত বর্ণনা করা হয়েছে আল্লাহ পাকের রহমতে ইনশা আপনার পেরেশান আপনার বিপদ আপনার মুসিবত দূর হয়ে যাবে সেই ভিত্তিতে একটি ফজিলত আমিও ব্যক্ত করছি নবী পাক সাল্লাহ তালাহ আলি আসসালামে ইরশাদ করেন যে ব্যক্তি জমার দিনে ও রাতে এক শতবার দুরুদে পাক পাঠ করবে আল্লাহ পাক তার একশোটি হাজত পূরণ করে দিবেন সুবাহ একশো হাজত কি বলা হয়েছে সত্তরটি আখিরাতের এবং তিরিশটি দুনিয়ার আল্লাহ পাক তার হাজত সমূহ পূরণ করে দিবেন কাজী নবী পাক সাল্লু আলী সাল্লামের প্রতি দুরুদে পাক পাঠ করতে থাকুন এবং আপনার আমল নামা পূরণ করতে থাকুন অনুষ্ঠানে আমাদের সাথে শ্রদ্ধেয় উস্তাদ মাওলানা আসাদ আত্মারি মাদানী সাহেব উপস্থিত আছেন এখন যাব দর্শকের প্রশ্নের দিকে আর দেখব আজ কোন ধরনের প্রশ্ন আমাদের কাছে এসেছে জি কল দিন আমার নাম গোলাম ইলিয়াস আমার প্রশ্ন হলো আমি স্বপ্নে দেখেছি আমি লোহা দিয়ে কিছু তৈরি করছি দয়া করে এর ব্যাখ্যা ইস্বাদ করুন জি হুজুর কি ইসাদ করবে লোহা দিয়ে কিছু তৈরি করছে কি তৈরি করছে তা তিনি ব্যক্ত করেনি তা স্পষ্ট নয় কি অবস্থা ছিল বিস্তারিত জানা গেলে কিছু বলা যাবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন আমার নাম মোহাম্মদ আব্দুল গাফুর রেজা আমার প্রশ্ন হল স্বপ্নে চুল পরে যেতে দেখা কেমন এর উত্তর প্রদান করুন জি হুজুর স্বপ্নটি ভালো নয় আর নারী পুরুষ ভেদে ব্যাখ্যাও পার্থক্য হবে তবে ব্যাখ্যার দৃষ্টিকোণ থেকে এ স্বপ্নটি ভালো নয় তার উচিত হচ্ছে কিছু সৎকা করা ও আল্লাহ পাকের দরবারে মুক্তির জন্য দোয়া করা ঠিক আছে হুজুর তিনি তো চুলের কথা উল্লেখ করেছেন যদি কেউ স্বপ্নে এমন পরিস্থিতি দেখে যে বাস্তবে তার দাড়ি আছে কিন্তু স্বপ্নে দেখে তার কোনো দাড়ি নেই কাজেই স্বপ্নে এভাবে যাকে মন্ডনকৃত দাড়ি বলে যদি কেউ নিজেকে এভাবে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে এতে ব্যক্তি পার্থক্য হওয়ার ফলে ব্যাখ্যাও পার্থক্য হবে এক তো এর ব্যাখ্যা হল ওই ব্যক্তি কোনো শরী মাসালার ক্ষেত্রে ভুল পথে আছে সে শরীয়তের বিধান ভঙ্গ করছে আবার যদি কোনো নেককার ব্যক্তি হয় বাস্তবে তার দাঁড়ি আছে বাস্তবে তার দাঁড়িয়ে আছে তাহলে এ স্বপ্ন দেখা শয়তানের পক্ষ থেকেও হতে পারে ব্যক্তি পার্থক্য হওয়ার ফলে ব্যাখ্যাও পার্থক্য হবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন দিন আমার নাম মোহাম্মদ উমর যদি কেউ স্বপ্নে দেখে তার বিছানা থেকে তাবিজ বের হচ্ছে তাহলে এর ব্যাখ্যা কি হবে জি আসাদ ভাই বিছানা থেকে তাবিজ বের হওয়া আবার কখনো ঘরের বাহির থেকে তাবিজ পাওয়া যায় তার মধ্যে রক্তের ছিটে এমন কিছু পাওয়া যায় বাস্তবও পাওয়া যায় আর স্বপ্নের ব্যাপার তো আপনি এসব করবেন যদি বাস্তবে এ ধরনের কিছু দেখেন তাহলে সাথে সাথেই শেষ করে দিন ঠিক আছে সমুদ্রে ফেলে দিন নদীতে ফেলে দিন তাবিজ পেলে তা খোলা যাবে না পড়াও যাবে না এতে করে টেনশন চলে আসে সংশয় চলে আসে লোক খুলে পড়া শুরু করে দেয় এমনটি করা ঠিক নয় বরং এটি আপনি ফেলে দিন আর স্বপ্নের বিষয়ে বলবো দেখুন স্বপ্নের ভিত্তিতে আমরা না হুকুম আরোপ করতে পারবো কারো প্রতি আর না স্বপ্নের কারণে পেরেশান হওয়ার কিছু আছে আবার কখনও শয়তান পেরেশানে ফেলে দেয় আর এ ধরনের তাবিজ দেখার পর অনেক সময় মানুষ মনে করে হয়তো কেউ কোনো কিছু করেছে কেউ আমার পিছনে লেগে আছে হিংসা করছে কেউ আমার বিরুদ্ধে জাদু করছে শুধুমাত্র স্বপ্নের ভিত্তিতে আমরা হুকুম লাগাতে পারবো না যে এমনই হচ্ছে অবশ্য নিজের হেফাজতের জন্য তাবিজ সংগ্রহ করা প্রয়োজন ওজিফা ইত্যাদি পাঠ করা প্রয়োজন এ স্বপ্ন যে দেখেছে তার উচিত হচ্ছে এর উপর আমল করা এবং হেফাজতের জন্য নিজের কাছে তাবিজ ইত্যাদি সংরক্ষণ রাখা ঠিক আছে পরবর্তী কল দিন আমার নাম মোহাম্মদ ওয়াই সাত্তারি আপনার কাছে আমার প্রশ্ন হল যদি কেউ স্বপ্নে নিজের প্রতি হিংসা করতে দেখে তাহলে এর ব্যাখ্যা কী হবে ইরশাদ করুন নিজের প্রতি হিংসা করতে দেখা হয়তো এ শব্দ দ্বারা অন্য কিছু বোঝাচ্ছে নিজের প্রতি হিংসা করতে কাকে দেখেছে কেউ করছে তার ব্যাপারে জানা আছে নাকি জানা নেই প্রশ্নটি অস্পষ্ট তো যাই হোক আল্লাহর রাস্তায় কিছু সৎকা করে দিন আর যদি কারো ব্যাপারে জানা থাকে আর সে হিংসা করে কিন্তু তার সাথে আপনার সম্পর্ক ভালো নয় তাহলে সম্পর্ক ভালো করুন সঠিক একটু সতর্ক থাকবেন আপনার আশেপাশে ও ক্ষেত্রে সতর্ক থাকবেন জি আসাদ ভাই এই মুহূর্তে আমাদের সাথে ফেসবুকে দর্শক যুক্ত আছে এতে কিছু প্রশ্ন এসেছে একটি প্রশ্ন হল আমি অধিকাংশ সময় স্বপ্নে দেখি এক্সাম ডে অর্থাৎ আমার পরীক্ষা কিন্তু আমি পরীক্ষা দিতে পারি না স্বপ্নে কোনো না কোনো বাধা চলে আসে আর আমি বিবাহিত কিন্তু শিক্ষার কোনো ব্যবস্থা নেই তো স্বপ্নে এভাবে পরীক্ষা দেখা কেমন আর এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে কখনো কোনো প্রেশানের কারণে এভাবে পুরাতন স্বপ্ন চলে আসে সঠিক এর দিকে ভুরুক্ষেপ করবেন না ঠিক আছে পরবর্তী প্রশ্ন দিন আকবর আলী স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠানে আসাদ আত্মারি মাদানি সাহেবের কাছে আমার প্রশ্ন হলো আমি স্বপ্নে দেখেছি আমি স্বপ্নে এমন এক স্থানে আছি যেখানে শুধু আবর্জনা সাথে আমার এক ভাই আছে আর সেখানে ছোট ছোট গর্ত আছে যাতে প্রচুর পরিমাণে মাছ ছিল জি আসাদ ভাই স্বপ্নে মাছ দেখি স্বপ্নে মাছ দেখা তো ভালো তবে যদি কেউ বিশেষভাবে মাছ সংগ্রহ করে ধরে তার কাছে আশেপাশে করায় বা কেউ গিফট করে যে কোনো অবস্থায় দেখে তাহলে তা নিয়ামত অর্জিত হওয়ার আলামত অবশ্য তিনি আবর্জনার কথা বলেছেন তখন অবস্থা কি ছিল হতে পারে এর অন্য কোনো ব্যাখ্যা হবে তবে ব্যাপক দৃষ্টিকোণ থেকে মাছ দেখা ব্যাখ্যার দৃষ্টিকোণ থেকে ভালো আমাদের কাছে আরও কিছু প্রশ্ন এসেছে হুজুর স্বপ্নে দেখেছে নো কাটছে আর নো কাটার সময় আঙ্গুলো কেটে যায় যার ফলে রক্ত বের হয় এটি স্বপ্ন তার স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে কোনো নিকটাত্মীয়ের ক্ষতি হওয়ার নিদর্শন যে আপনার সাথী যে আপনাকে সাহায্য করে হতে পারে সে কোনো বিপদের সম্মুখীন হবে বা আপনাকে সাহায্য করা থেকে বিরত থাকবে আল্লাপাকের দরবারে মুক্তির জন্য দোয়া করুন ও আপনার কাজকর্ম আরও ভালোভাবে করার চেষ্টা করুন ঠিক আছে হুজুর একটি প্রশ্ন হলো বাচ্চার মা স্বপ্নে দেখেছে সে স্বপ্নে নবিয়ে পাক সাল্লাহু তালাহসাল্লামের কাছ থেকে কিছু সংগ্রহ করছে যা ছিল মিষ্টি জিনিস এটি তার স্বপ্ন এই বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছে এর ব্যাখ্যা কি হবে মাসাল্লাহ মিষ্টি জিনিসের ব্যাখ্যা তো এমনিতেই ভালো আর যদি কেউ নবী করিম সাল্লু আলী সাল্লামের কাছ থেকে নিতে দেখে তাহলে এটি খুবই বরকতময় স্বপ্ন সে বড় কোনো সুসংবাদ শুনবে স্বপ্নে গোলাপ ফুল দেখা যাতে এক ঢালে অনেক ফুল যুক্ত ছিল এর ব্যাখ্যা জানতে চাচ্ছে এর ব্যাখ্যা কি হবে সুসংবাদ পাওয়ার নিদর্শন আর যদি কারো ঘরে জন্মের আনুষ্ঠানিকতা থাকে তাহলে ছেলে সন্তানের নিদর্শন ঠিক আছে এক ইসলামী বোন গুজরাওয়ালা থেকে বলছে তিনি বলছেন লিখেছেন স্বপ্নে গাছের মধ্যে পাকা মোটা মোটা জাম দেখা এবং গাছ থেকে পাড়া কেমন যদি পাকা থাকে ও সুস্বাদু থাকে এবং মৌসুমে দেখে তাহলে এটি নিয়ামত পাওয়ার ও সুসংবাদ পাওয়ার নিদর্শন ঠিক আছে পরবর্তী প্রশ্ন দিন আমি স্বপ্নে দেখেছি দাওয়াতে ইসলামের অনেক বড় ইজিতিমা হচ্ছে সেখানে বিভিন্ন ধরনের ফল ও বিভিন্ন ধরনের খাবার রাখা আছে ইজিতিমার পর লোকেরা ফল ও খাবার খেয়ে আল্লাহ পাকের শুক্রিয়া জ্ঞাপন করছে এর ব্যাখ্যা কি হবে জি আসাদ ভাই কি বলেন যিনি কলার তিনি মাদানী মহলে সম্পৃক্ত আছেন জিতিমায় আসা যাওয়া করেন জি জি প্রকাশ্য যে জিতিমায় খাবারও থাকে এর বিশেষ কোনো ব্যাখ্যা নেই এটি সাধারণ বিষয় ঠিক আছে মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ অনুষ্ঠানে আমরা সেগমেন্ট যুক্ত করব এতে আমরা আপনাদের কিছু কমেন্ট দেখাবো স্বপ্নের ব্যাখ্যা ইউটিউব চ্যানেলে টপ রেটেড ভিডিওর যে কমেন্ট আছে দর্শকদের কিছু প্রশ্ন যা আসাদ ভাইয়ের কাছে জিজ্ঞাসা করতে চাচ্ছে তো কি তাদের কথা আর কি বা তাদের কমেন্ট তা আমরা আপনাদেরও দেখাবো আর ইনশাল্লাহ এই বিষয়ে আসাদ ভাইয়ের কাছ থেকে দিক নির্দেশনা নিব। মূলত তাদের প্রশ্নগুলো স্বপ্নের সাথে রিলেটেড জি দেখান স্ক্রিনে কি আছে আর দর্শকরা আমাদের কাছে কি কমেন্ট করছে জানাব এই ফাইলটি এখন আমার কাছেই আছে এতে আসাদ ভাই সুবাহান আল্লাহ মাসাল্লার কমেন্টও এতে লেখা আছে আর একজন লিখেছেন হুজুর আমি আমার বাবাকে স্বপ্নে দেখেছি এর ব্যাখ্যা কি হবে স্বপ্নে নিজেকে জীবিত দেখা কেমন এই ধরনের প্রশ্ন আছে আসাদ ভাই আমি চাইবো আপনি সংক্ষিপ্ত আকারে এই কমেন্টগুলোর উত্তর প্রদান করে দেন আমাদের এক ভাই লিখেছেন হুজুর আমি আজ স্বপ্নে আমিরা আহলে সুনতকে দেখেছি এর ব্যাখ্যা কি হবে মাসাল্লাহ বরকতময় স্বপ্ন ভালো স্বপ্ন ঠিক আছে আমার জীবিত ভাইকে কবরে আজাবে দেখেছি এর ব্যাখ্যা কি হতে পারে তার জন্য দোয়া করুন আর যদি সে কোনো গুনাহে লিপ্ত থাকে আর আপনি তাকে সংশোধন করতে পারবেন তাহলে সংশোধন করুন ঠিক আছে স্বপ্নে নিজেকে মৃত দেখা কেমন এবং কবরের বেড়া দেখা কেমন এক তো আখেরাতের প্রতি সতর্ক সংকেত যেন সে নিজের আমল ভালো করে দ্বিতীয়ত কবর দেখা গোপনীয়তার ইঙ্গিত বহন করে ঠিক আছে আরও প্রশ্ন হলো আমি স্বপ্নে আমার দাদাকে দুইবার ইন্তেকাল করতে দেখেছি দ্বিতীয় স্বপ্ন দেখার কয়েকদিন পরই তিনি ইন্তেকাল করেন এর ব্যাখ্যা তো প্রকাশ হয়ে গেছে যেহেতু দুনিয়া থেকে চলে গেছে এখন পৃথক কোনো ব্যাখ্যা হবে না ঠিক আছে হুজুর আমি একটি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই দয়া করে আমাকে অবহিত করুন আমি স্বপ্নে দেখেছি আমার হাতে মুরগির ডিম ছিল আমি এর খোসা ধীরে ধীরে ছিঁড়ছি কিন্তু ভিতরে কালো রঙের কিছু দেখা যাচ্ছে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে এতে বিবাহিত ও অবিবাহিত ও স্বপ্নদর্শীর অবস্থা পৃথক হওয়ার ফলে ও সময় পৃথক হওয়ার ফলে ব্যাখ্যাও পৃথক হবে বিস্তারিত জানা গেলে কিছু বলা যাবে ঠিক আছে স্বপ্নে স্বামী হাজবেন্ডের ইন্তেকাল দেখলে এর ব্যাখ্যা কি হবে যদি মহিলা এই স্বপ্ন দেখে জরুরি নয় যে স্বামীর ইন্তেকাল হবে এ স্বপ্ন তার সাথে শেয়ার করবেন না হ্যাঁ যদি ঘরের অবস্থা ভালো না থাকে আর আপনি বলেন তোমার মৃত্যু দেখেছি তখন বলবে আমার মৃত্যু দেখা শুরু হয়ে গেছে যদি কখনো এ ধরনের স্বপ্ন দেখেন তাহলে এক তো কারো সাথে শেয়ার করবেন না দ্বিতীয়ত তার জন্য দীর্ঘ নেঘ হায়াতের দোয়া করবেন আবার কিছু অবস্থায় এর ব্যাখ্যা ভালো হয় হয়তো আপনি অবাক হবেন মৃত্যুর ব্যাখ্যা কিভাবে ভালো হতে পারে জি হ্যাঁ যেভাবে মৃত্যু জীবন থেকে মুক্তি দেয় মানুষ দুনিয়া থেকে দুনিয়ার পেরেশান থেকে মুক্তি পায় তো এর একটি ব্যাখ্যা মুক্তির ব্যাপারে করা হয় এখন এই অবস্থা কেমন হবে সে মুক্তি পাবে এতে অনেক কথা আছে কাজেই কল্যাণকর হল তার জন্য দোয়া করা দীর্ঘ নেঘ হায়াতের জন্য যেন আল্লাপাক তাকে সুস্থতার সাথে নেঘ হায়াত দান করে ঠিক আছে দর্শক আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওর মধ্যে স্বপ্নের মৃত্যুকে জীবিত দেখা কেমন এটি সর্বাধিক ভিউর হয়েছে স্বপ্নের ব্যাখ্যা ইউটিউব চ্যানেলের সর্বাধিক ভিউ আসাদ ভাই এর আলোকে যত প্রশ্ন এসেছে এর সারাংশ হলো প্রায় সময় স্বপ্নে মৃত ব্যক্তিকে জীবিত অবস্থায় দেখেছে আবার কখনো জীবিতকে কখনো কখনো মৃত অবস্থায় দেখেছে তো মৃত্যুর ব্যাপারে যা ইতিপূর্বে বর্ণনা করেছেন আপনি ব্যাখ্যা আরোচ করেছেন যে মৃত দেখাও ভালো হয় এতে আরও কিছু ব্যাখ্যা আছে যদি স্বপ্নে নিজেকে মৃত দেখে তাহলে এর ভালো কোনো ব্যাখ্যা হবে অবস্থার উপর ডিপেন্ড করবে যদি মৃত ব্যক্তিকে ভালো অবস্থায় দেখে খুশিতে দেখে কোনো বাগানে দেখে উড়তে দেখে তাহলে এর ব্যাখ্যা অনেক ভালো হবে আর যদি কোনো বিপদে ও আজাবে দেখে কান্না করতে দেখে চুল এলোমেলো দেখে অপরিচ্ছন্ন কাপড় পরিহিত দেখে তাহলে এটি ব্যাখ্যার দৃষ্টিকোণ থেকে ভালো হবে না এমনইভাবে যদি মৃত ব্যক্তি কিছু চায় তাহলে ইসালে সব করতে হবে এর আরও অনেক ব্যাখ্যা আছে কেননা এ স্বপ্ন মানুষ বেশি দেখে জি এতে অনেক বিস্তারিত আছে মৌলিক দৃষ্টিকোণ থেকে যদি মৃত ব্যক্তিকে ভালো অবস্থায় দেখে তাহলে এর ব্যাখ্যাও ভালো আর যদি মন্দ অবস্থায় দেখে এর ব্যাখ্যাও মন্দ হবে অবশ্য যদি জীবিত ব্যক্তিকে স্বপ্নে মৃত দেখেন তাহলে আপনি তার জন্য দোয়া করুন পাক দয়া করবেন তবে জরুরি নয় যে তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে ঠিক আছে আল্লাহ পাক সকল মুসলমানের প্রতি দয়া করুক আর আসাদভাই যে নির্দেশনা দিয়েছেন এর উপর আমল করুন এতে দুনিয়া আখেরাতে কল্যাণকর হবে ইনশাআল্লাহ জি আরও কিছু প্রশ্ন দিন আদনান তারই গুজরাওয়ালা থেকে বলছি আমার প্রশ্ন হল স্বপ্নে ছাগলের পাল দেখা এবং মাছ ক্রয় করা এর ব্যাখ্যা কি হবে জি আসাদ ভাই কি মাশাআল্লাহ খুবই ভালো স্বপ্ন রিজিকে বরকত ও প্রশস্ততার নিদর্শন আল্লাপাক আপনার হালাল রিজিকে বরকত দান করবেন ভালো স্বপ্ন পরবর্তী কল দিন আমার নাম সায়েদ আসাদ ভাই আমি স্বপ্নে দেখেছি একজন মৃত ব্যক্তি কিন্তু খবর তিনটি আর তাও আবার ক্যাবলার দিকে খনন করা হয়েছে আর একটি স্বাভাবিকভাবে খনন করা হয়েছে এর ব্যাখ্যা কি হবে এতে বিস্তারিত প্রয়োজন যার ব্যাপারে দেখেছে সে কি করে তার অবস্থা কি তখন কিছু বলা যাবে ঠিক আছে পরবর্তী কল দিন আমি আজ রাতে স্বপ্নে দেখেছি আমি শুয়ে আছি আর কেউ আমার চাদর টেনে নিয়ে যায় অথপর আমি চিৎকার করে গুম থেকে উঠে যাই এর ব্যাখ্যা কি হবে অনেক সময় বেশি কেলান্তির কারণে বা চিন্তিত থাকার কারণে এমন পরিস্থিতি হয়ে যায় আল্লাপাক দয়া করুক এতে চিন্তিত হওয়ার প্রয়োজন নেই ঠিক আছে পরবর্তী কল দিন আমার স্ত্রী স্বপ্নে দেখেছে সে এক বিরান ভূমিতে আছে আর সেখানে অনেক মানুষ জমা হয়ে আছে আর সবার হাতে কাগজ আছে এক ব্যক্তি আমার স্ত্রীকে বলল অমুক জায়গায় এক বুজুর্গ বসে আছে তার কাছে যাও তিনি যাকে কিছু লিখে দেন সে জান্নাতে চলে যায় অতঃপর আমার স্ত্রী সেখানে যায় যাওয়ার পর তাকে কিছু লিখে দেয় আর বলল যে এটিকে স্পর্শ করবে সে জান্নাতে প্রবেশ করবে তাকে দরুদে ইব্রাহিম লিখে দেয় আমি এর ব্যাখ্যা জানতে চাই দয়া করে ঈর্ষাদ করে দিন জি আসাদ ভাই দেখুন আপনার প্রশ্নটি অসম্পূর্ণ এতে বিস্তারিত কিছু প্রয়োজন তবে এ বিষয়ে আমি বলবো একজন মহিলার কারো কাছে যাওয়ার জন্য সরিয়ে নির্দেশনা পূরণ করা জরুরি জাগ্রত অবস্থার কথা বলছি আর যদি কেউ এভাবে লিখে দেয় লিখে দিলে সে জান্নাতি হয়ে যাবে এটি অসম্ভবের নয় এত সহজ নয় অবশ্যই এ বিষয়ে কেরামের ঘটনা আছে তবে এটি এত সহজও নয় আমি তো বলবো স্বপ্নের পরিবর্তে বাস্তব জীবনে নিজের আমলের প্রতি যত্নবান হন আর আমাদের বুজুর্গরা যা ঈর্ষাদ করেন অবশ্যই তারা শরীয়ত অনুযায়ী ঈর্ষাত করেন এর উপর আমল করুন ও জান্নাতের আশা রাখুন ইনশাল্লাহ অবশ্যই জান্নাত পাবেন আল্লাহ পাকের ওয়াদা যারা ইমানদার এবং নেক ও সদ আমল করবে জান্নাত তাদেরই জন্য এ আমল করুন ইনশাল্লাহ এতে ভালো প্রতিক্রিয়া আসবে আবার কখনও স্বপ্নের কারণে আমরা আমল থেকে দূরে সরে যাই অযথা দুনিয়াবি কাজে মগ্ন হয়ে যাই এমনটি করা ঠিক নয় যদি কাউকে নেক মনে করে তার সাথে সম্পর্ক রাখেন সম্পর্ক রাখা ভালো তবে কাউকে বড় বুজুর্গ বানানোর পূর্বে দেখতে হবে সে শরিয়তের উপর আমল করে নাকি করে না পাক আমাদের সকলকে দুনিয়া ও আখেরাতে হওয়া ও হওয়া থেকে হেফাজত করুক এক ইউজার লিখেছেন আমি স্বপ্নে হাতের তালুতে মাক্রোসা দেখেছি হাতে বসেছে তারপর তার টিকটিকি হয়ে যায় এবং বারবার নিজের রং পরিবর্তন করতে থাকে তো হুজুর এটি তার স্বপ্ন এর ব্যাখ্যা জানতে চাচ্ছে তার আশেপাশে দ্বিমুখী ব্যক্তি আছে কাছেই আছে সতর্ক থাকতে হবে আর নিজের বন্ধুদের প্রতি খেয়াল করতে হবে যে নেক ও উত্তম চরিত্রের তার সাথে সম্পর্ক রাখুন নতুবা কোনো বিপদের সম্মুখীন হবেন ঠিক আছে স্বপ্নে মৃতকে গোসল দিতে দেখা কেমন এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে বিশেষ কোনো ব্যাখ্যা নেই সাধারণ স্বপ্ন মৃতকে গোসল দিতেই পারে ঠিক আছে স্বপ্নে সাপ দেখা কেমন একটি ছোট সাপ ও একটি বড় সাপ উভয় সাপটিকে মেরে ফেলে আর এই রক্ত ছিল লাল রঙের এর ব্যাখ্যা জানতে চাচ্ছে উস্তাদ শত্রুর উপর বিজয় লাভ করার নিদর্শন যদি কেউ আপনাকে ক্ষতি করতে চায় তখন আল্লাপাকে রহমতে আপনি নিরাপদ থাকবেন ঠিক আছে স্বপ্নে হাঙ্গুর মাছকে নিজের উপর আক্রমণ করতে দেখা কেমন এর ব্যাখ্যা কি হবে মনে হচ্ছে কোনো খেয়াল হবে এর প্রতি খেয়াল করবেন না এবং আল্লাহপাকের দরবারে মুক্তির জন্য দোয়া করুন ঠিক আছে এক ইউজার লিখেছেন স্বপ্নের লাউ পাড়ায় কেমন এবং স্বপ্নে তালা খোলা কেমন কদু শরীফ লাউ শরীফ তা সংগ্রহ করা বরকতময় ভালো স্বপ্ন অসুস্থতা থেকে পরিত্রাণ ও শারীরিক শক্তি বৃদ্ধির নিদর্শন আর তালা খোলা কিসের তালা খুলেছে দোকানের নাকি ঘরের কেন খুলেছে এতে কি ছিল যেহেতু বিস্তারিত নেই বিধায় এটি সাধারণ স্বপ্ন যা মানুষ প্রতিনিয়ত দেখে ও খুলে এর বিশেষ কোনো ব্যাখ্যা নেই ঠিক আছে আরও কিছু অডিও কল দিন আমার নাম ওয়াসিন আমি তিন চার মাস পূর্বে স্বপ্নে দেখেছি আমি আমিরাহলে সুন্নত ও হাজি আব্দুল হাবিব তারির জিয়ারত করি আব্দুল হাবিব তারি আমাকে আমির আহলে সুন্নতের সাথে সাক্ষাতের সুযোগ করে দেন তো আমির আহলে সুন্নত আমাকে তাওবা পড়ান ও মরিদ বানান এর ব্যাখ্যা ঈর্ষাদ করুন আমার দ্বিতীয় প্রশ্ন হলো আমি স্বপ্নে দেখেছি আমি ও আমার বন্ধু স্বপ্নে জাহাজে করে জঙ্গলে যাচ্ছি তখন আমাদের উপর সিংহ আক্রমণ করে আমরা সেখান থেকে পালিয়ে কোনো ঘরে আশ্রয় নিই যখন ওই সিংহ আমাদের আক্রমণ করতে আসলো তখন তা মানুষের আকৃতি ধারণ করে অতপর সে আমাকে তাও বা পড়াই অতপর তিনবার আমাকে কোনো কিছু দেখাই আমার দ্বারা নফল নামাজ পড়াই এ স্বপ্নের ব্যাখ্যা ইস্বাদ করুন জি ভাই দ্বিতীয় স্বপ্নটি নিরর্থক এর বিশেষ কোনো ব্যাখ্যা নেই আর প্রথম স্বপ্নটি হলো যদি আপনি আহলে হলেসলদের তালিব বা মুরিদ না হন তাহলে হয়ে যান হতে পারে আপনি মরিদ আছেন ও মাদানি চ্যানেল নিয়মিত দেখছেন আর আমির আহলে সুনত কোরআন এতে বিভিন্ন মোবাল্লিগ এলানও করেন তো ওই দৃশ্যই আপনি স্বপ্নে দেখেছেন অবশ্য যদি আপনি এখনও মুরিদ না হয়ে থাকেন তো আমি পরামর্শ দিব আপনি আমির আহলে সুনতের মরিদ হয়ে যান যদি অন্য পীরের মুড়িদ থাকেন তাহলে তালিব হয়ে যান ইনশাল্লাহ আমিরা আহলে সুনতের বরকতও আপনার নসিব হবে আর হক্কানি পীরের কাছে মরিদ হওয়া খুবই সৌভাগ্যের বিষয় এতে অনেক উপকার আছে দুনিয়াতেও ও আখেরাতেও আল্লাপাক আপনাকে আমাদের সকলকে আউলিয়া কেরামের সাথে সম্পর্ক রাখার ও তা স্থায়িত্ব রাখার তৌফিক দান করুক আমিন আমিন পরবর্তী আমার প্রশ্ন হলো আমি প্রায় সময় স্বপ্নে দেখি আমার জুতা হারিয়ে যায় আরেকটি প্রশ্ন হলো আমি স্বপ্নে অনাবৃত হয়ে যাই ও স্বপ্নে আমার মায়ের সাথেও ঝগড়াও করি এতে আমি চিন্তিত থাকি দয়া করে এর ব্যাখ্যা করুন জি ভাই স্বপ্নে জুতা হারিয়ে যাওয়া ভালো নয় বাহন হারিয়ে যাওয়ার নিদর্শন আবার কখনো পারিবারিক বিষয়ে সমস্যা হওয়ার ইঙ্গিত আপনি আপনার ঘরের পরিবেশ সুন্দর ও সঠিক রাখার চেষ্টা করুন ঠিক আছে মাদনী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের মাঝে আলহামদুলিল্লাহ কয়েকদিন যাবৎ পূর্বের এপিসোড থেকে কিছু টপ রেট যেই মোস্ট প্রশ্ন আমাদের কাছে আসে যা সার্চ করা হয় যা টপ রেটেড তা আমরা অনুষ্ঠানে যুক্ত করেছি তো আজ আপনাদের দেখাবো এমন কিছু প্রশ্ন যা শীর্ষ রেটেডে আছে ও যে বিষয়ে মানুষ বেশি সার্চ করে আসুন তা আপনাদের দেখাবো ইনশাল্লাহ আসাদ ভাইয়ের কাছ থেকে এর উত্তর সংগ্রহ করব জি দেখান জনাব স্বপ্নের মধ্যে কি প্রথম প্রশ্ন স্বপ্নে সাপ দেখা ও অসৎ লোকের নিদর্শন ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞাসা না করলেও এটি টপে থাকবে ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন কি স্বপ্নে পানি দেখা যদি পরিষ্কার ও পরিচ্ছন্ন হয় তাহলে ভালো ঠিক আছে জি নেক্সট স্বপ্নে কুকুর দেখা অসৎ লোকের নিদর্শন শত্রু যে ক্ষতি করার চেষ্টা করে তবে সে দুর্বল ঠিক আছে স্বপ্নের রক্ত দেখা কার রক্ত দেখেছে তা ডিপেন্ড করবে আর কি অবস্থায় দেখেছে ঠিক আছে বেসিক্যালি ভালো নয় তবে বিশেষ অবস্থা ও কিসের রক্ত দেখেছে সে হিসাবে ব্যাখ্যা করা হবে যদি হালাল পশুর রক্ত দেখে হালাল পশুর মধ্যেও অনেক প্রাণী আছে যদি তা জবাই করার সময় রক্ত দেখে তাহলে কোনো সমস্যা নেই এ ব্যতীত হলে ভালো হবে না নেক্সট স্বপ্নে টাকা দেখা দেখুন টাকার বিষয়ে তো প্রায় মানুষ টাকার জন্য চেষ্টা করে দিনরাত পরিশ্রম করে জাগ্রত অবস্থায় স্বপ্ন দেখে বিধায়তা তা স্বপ্নে চলে আসে অধিকাংশ ক্ষেত্রেই এর ব্যাখ্যা হয় না কিন্তু সাধারণত টাকা দেখা ভালো নয় স্বপ্নে বিড়াল দেখা স্বপ্নে বিড়াল দেখা ভালো নয় বিশেষ করে যদি আক্রমণ করে মানুষের দিকে এগিয়ে আসে তাহলে অসুস্থতার ইঙ্গিত বোঝাবে সঠিক স্বপ্নে ডিম দেখা অবস্থার উপর ডিপেন্ড করবে ডিম দ্বারা কখনো সন্তানের ব্যাখ্যা নেয়া হয় আবার কখনো উপকারের ব্যাখ্যা নেয়া হয় কখনও দর্জির ব্যাখ্যাও নেওয়া হয় ঠিক মাংস দেখা যদি হালাল পশুর হয় তাহলে ভালো রিজিকে বরকতের নিদর্শন যদি হারাম পশুর হয় তাহলে ভালো নয় ঠিক আছে উঠ দেখা স্বপ্নে উঠ দেখা ভালো যা সফরের ইঙ্গিত বহন করে নেতৃত্ব দেয়ার ইঙ্গিত বহন করে এবং নির্ভীঘ হওয়ার ইঙ্গিত বহন করে ব্যাপক দৃষ্টিকোণ থেকে ভালো ঠিক আছে শেষ প্রশ্ন হল স্বপ্নে কবরস্থান দেখা আখেরাতের প্রতি সতর্ক সংকেত উদ্দেশ্য হল বান্দাকে সতর্ক করা যেন সে আখেরাতের চিন্তা করে আর কবর দেখা গোপনীয়তার ইঙ্গিতও বহন করে যদি কখনো মানুষ গুনাহে লিপ্ত হয়ে যায় তখন তাকে আখেরাতের স্মরণ করানো হয় হুজুর আমি চাচ্ছি যদি এই বিষয়ে আপনি প্রকাশ্যভাবে কিছু বর্ণনা করতেন গোপনীয়তা গোপনীয়তা দ্বারা উদ্দেশ্য হল কবর মুরদারের অবস্থা গোপন করে রাখে যা গোপনীয়তার নিদর্শন তো স্বপ্ন দেখার পর চিন্তা করতে হবে সে নিজের গোপনীয়তা কারোর সাথে শেয়ার করছে কি না যদি করে তাহলে বিরতা থাকতে হবে যদি কেউ কবর খুলে বা খোলা অবস্থায় দেখে তাহলে উদ্দেশ্য হল সে কারো গোপনীয়তা প্রকাশ করছে এতে বিবেচনা করতে হবে মানুষের গোপনীয়তা কোথায় প্রকাশ করা যাবে আর কোথায় যাবে না এটিও একটি এর ব্যাখ্যা নেওয়া হয় ঠিক আছে ঠিক আছে আসাদ ভাই আপনার সাথে একটি প্রশ্ন জিজ্ঞাসা করব। কিছু মানুষ এতে পার হয়ে যায় যেভাবে স্বপ্নে মৃত দেখার বিষয়ে আজ আমরা আলোচনা শুনেছি যদি কোনো ব্যক্তি দেখে এক মৃতলোক এবং তাকে অর্থাৎ যে ইন্তেকাল করেছে কিন্তু স্বপ্নে এসে বলেছে আমি জীবিত তো আমাকে কবর থেকে বের করো কবর দেওয়া হয়েছে বেশি দিন হয়নি তো এমতো অবস্থায় আপনি এই বিষয়ে কি দিক নির্দেশনা দিবেন। এতে পেরেশান হওয়া যাবে না এক তো দেখুন যে কোনো কল্পনার কারণে স্বপ্ন আসতে পারে কোনো ঘটনা শুনেছে কোনো নিউজ দেখেছেন এমন যে কোনো খেয়াল হতে পারে অনেক বছর পূর্বের তা স্বপ্নে চলে আসে আর এতে মানুষ সংশয়ে পড়ে যায় বিশেষ করে যদি কারো নিকটাত্মীয় সবে মাত্র ইন্তিকাল করে সে সংশয়ে পড়ে যায় আরে আমাদের দ্বারা মিষ্টেক তো হয়নি কবর খোলার অনুমতি তো হবে না ঠিক মানুষ এ প্রশ্ন করে শুধু স্বপ্নের ভিত্তিতে কোনো মুসলমানের কবর খোলার ব্যাপারে শরীয়তে অনুমতি নেই শরীয়তের উপরই আমল করতে হবে অবশ্য তার জন্য আপনি দোয়া করুন ইসালেসা অপ করুন আর বেশি চিন্তা করবেন না অনেক সময় আমরা চিন্তা করতেই থাকি এ বিষয়ে বেশি চিন্তা করতে থাকি তখন ওই বিষয়টি আমাদের স্বপ্নে চলে আসে তখন মানুষ সংশয়ে পড়ে যায় এর সাথে আরে সমস্যা কোথায় বারবার স্বপ্ন দেখছি সঠিক কাজেই এ ধরনের প্রেশানগ্রস্ত স্বপ্ন থেকে হেফাজতের জন্য বিরত থাকার জন্য একটি আমল হল এ বিষয়ে ধ্যান না করা বেশি চিন্তা না করা আর যদি কারো আকাঙ্ক্ষা থাকে যেমন কাছের মানুষের ইন্তেকাল হয়ে গেল এখন তাকে দেখতে চায় সে কোন অবস্থায় আছে যদি এ বিষয়ে কিছু বলতেন এমন আকাঙ্ক্ষা করা ঠিক নয় এ আশা করা ঠিক নয় এর কারণ হল যদি তাকে ভালো অবস্থায় না দেখা হয় তাহলে প্রকাশ্য যে মানুষের মনে প্রশ্ন জাগবে সে চিন্তা করতে থাকবে আরে কি দেখলাম ঠিক বলেছেন এখন এ ভিত্তিতে হুকুম তো লাগাবে না কিন্তু চিন্তায় তো পড়ে যাবে এ বিষয়ে বেশি আকাঙ্ক্ষা করা যাবে না যদি চলে আসে ঠিক আছে না আসলেও ঠিক আছে কিছু মানুষ তো পেরেশান হয়ে যায় আরে আমার এত কাছের মানুষ কিন্তু স্বপ্নে আসছে না জি জাগ্রত অবস্থায় প্রতি সপ্তাহে তার ঘরে যাওয়া হতো ইন্তিকাল করেছে এখন স্বপ্নেও আসতে হবে কাজে এ আকাঙ্ক্ষা করা যাবে না আর এটি মানুষের আয়ত্তে নেই যে সে দেখতে চাইলেই দেখে নিবে এজন্য কল্যাণকর হচ্ছে এ বিষয়ে বেশি আকাঙ্ক্ষা না করা ঠিক আছে এই বিষয়টিও হয়ে গেল আসাদ ভাই এক ছেলে স্বপ্নে তার বাবাকে দেখেছে তার বাবা জীবিত আছেন তিনি লিখেছেন দেখেছে জীবিত আছে বাবা জীবিত আছে কিন্তু স্বপ্নে তাকে মৃত দেখেছে আবার স্বপ্নেই বলছে আমি মৃত নয় আমি জীবিত আছি তো সে নিজের পিতার ব্যাপারে এই ধরনের স্বপ্ন দেখে তো সে এই বিষয়ে কিছু জানতে চায় অহেতুক স্বপ্ন এ বিষয়ে চিন্তা করা যাবে না ঠিক আছে পরবর্তী কল দিন মোহাম্মদ আসিফ ইসলামাবাদ থেকে বলছি আমার বাচ্চার মা একটি স্বপ্ন দেখেছে তার বক্তব্য হল আমরা তিন বোন এক জায়গায় দাঁড়িয়েছিলাম তখন সবুজ রঙের একটি সাপ যেটি আমাদের দিকে এগিয়ে আসছে তখন আমি সাপটিকে ধরে ফেলি তখন আমার বোনদের বললাম এটিকে মেরে ফেল নতুবা এটি আমাদের দংশন করবে তারা বলল এটিকে ছেড়ে দাও কিন্তু আমি এটিকে মেরে ফেলি আমার ইসির বক্তব্য হলো আমি এটিকে শক্তভাবে ধরে রেখেছি আর সাপটি এদিক সেদিক নড়াচড়া করছে কিন্তু সাপ ক্ষতি করতে পারছে না তবে আমি এটিকে সম্পূর্ণভাবে আমার আয়ত্ত করে রেখেছি এমত অবস্থায় আমার চোখ খুলে যায় সাপটি মারা যায়নি জীবিত ছিল কিন্তু আমার ইসি সাপটিকে ধরে রেখেছে দয়া করে এর ব্যাখ্যা এর করুন জি আসাদ ভাই কী বলবেন যার দিকে সাপটিকে এগিয়ে আসতে দেখেছে তার উচিত হচ্ছে নিজের অবস্থা সর্বদিক দিয়ে খেয়াল করা বিবেচনা করা হতে পারে সে কোনো রোগে আক্রান্ত হবে ঠিক আছে কাজেই এমন কিছু বিষয় থেকে এমন কাজ থেকে এমন অবস্থা থেকে নিজেকে বিরত থাকতে হবে যা কোনো রোগের কারণ হতে পারে আবার কখনো পরিস্থিতি আমাদের জানিয়ে দেয় বিশেষ কোনো রোগের ব্যাপারে সতর্ক করে দেয় তবে অসতর্কতার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হতে হয় আপনি নিজেকে এ সকল কাজ থেকে বিরত থাকুন আল্লাহ পাক আপনাকে আপনার পরিবারের সকলকে রোগবালাই থেকে করুক আমিন আমিন দর্শক অনুষ্ঠানের শেষ সময় আলহামদুলিল্লাহ আজ প্রশ্ন হয়েছে উত্তর হয়েছে আল্লাহ পাক আমাদের আজকের অনুষ্ঠানকে নিজ দরবারে কবুলও মঞ্জুর করুক ও এতে যে মিস্টেকগুলো হয়েছে ভুলগুলো হয়েছে আল্লাহ পাক শিও রহমত দ্বারা তা ক্ষমা করুক এবং আমাদেরকে বেশি পরিমাণে দিন ইসলামের খেদমত করার সৌভাগ্য ও তৌফিক দান করুক আপনার মাদানী চ্যানেল আপনার সাথেই আছে আপনাদের জন্য প্রতিনিয়ত নিত্য নতুন অনুষ্ঠান নিয়ে আসছে মাদানি চ্যানেল দেখতে থাকুন ও দেখার দাওয়াতও দিতে থাকুন এবং নিজ নামাজ সমূহের যত্ন নিন এবং অন্যদেরও নামাজ পড়ার দাওয়াত দিন সল্লু আলাল হাবীব সললাহু তাআলা আলা মুহাম্মদ সললাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নের ব্যাখ্যা